হ্যালো এভরিওয়ান বাবলি স্কুইজিনে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতেই খুব সহজে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো খিচুড়ি রান্না করা যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট আপনাদের রেসিপিটি দেখিয়ে দিই তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে সবার প্রথমে মুগ ডাল ভেজে নেব মুগ ডাল দেব তিন কিলো আর দেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দেব তিন কিলো চাল আর ডালের পরিমাণ যদি সমান হয় তাহলে খুব ভালো হয় মুগ ডাল লাল করে ভেজে তুলে নেব ডাল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা পাত্রে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে তখন মশলা দিয়ে দেব এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু এবার আমি দিয়ে দিলাম বাটা মশলা আদা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনাদের টেস্ট বুঝে দেবেন কষিয়ে নেব ভালো করে দিয়ে দেব হলুদ গুঁড়ো আগেও কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি আরও কিছুটা হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জলে গুলে দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব খুব সহজ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন জল দিয়ে দিলাম জল ফুটিয়ে নেব জল যখন ফুটে আসবে তখন দিয়ে দেব মুগ ডাল যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ আমি চাল ধুয়ে পরিষ্কার করে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আতপ চালে জল দিয়ে নিয়েছি তো ভালো করে চটকে নিচ্ছি যাতে ভেতরে যে নোংরা থাকে সেটা বেরিয়ে যায় যখন মুগ ডাল সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু চালটা দেবেন তো মুগ ডাল আমি মেপে নিয়েছি এবার আমি মুগ ডাল দিয়ে দিলাম যখন ডাল কিছুটা সেদ্ধ হবে তখন আতপ চাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব আগেও আমি আপনাদের একবার সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেখিয়েছি আপনারা কি দেখেছিলেন যদি না দেখে থাকেন তাহলে সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন তো দেখুন ডাল যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আতপ চাল ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন কন্টিনিউ নাড়তে হবে রাস পূর্ণিমা উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করছি যতক্ষণ না চাল ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়তে হবে এই শীতকালে যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় তাই না আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে একটু পাতলা দেখে নামাবো কারণ কিছুক্ষণ রেখে দিলে ঘন হয়ে যাবে সবার শেষে দিয়ে দেব ঘি এখন আমি দেব ভেজে রাখা নারকেল নারকেল কুড়িয়ে ভেজে নিয়েছি লাল করে দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে বাদাম ভেজেও দিতে পারেন ভালোই লাগবে এই রান্নায় যদি বাদাম ভাজা দিতে চান দিতে পারেন তাহলে কি করবেন বাদাম ভেজে গুঁড়ো করে দেবেন তাহলে আপনার রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে গুড় দিয়ে দেওয়া হলো আপনারা খিচুড়ি রান্নায় চিনি বা গুড় আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি তো চিনি দিই যখন আমি ঘরে খিচুড়ি রান্না করি বড় বড় অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি ওনারা গুড় দেন ভালোই লাগে তো আপনারা দেখেছেন দিয়ে দেওয়া ঘি তো দেখুন গরম গরম খিচুড়ি একদম কমপ্লিট থেকে ওপর ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হলো ধনে জিরে শুকনো করাতে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন দারুণ লাগবে খেতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত টা সুস্বাদু হয়েছে লাগলো আপনাদের আজকের রেসিপি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন এক ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই লাভ অল